হ্যালো, কেমন সবাই? তো আমি অনেকদিন পর একটা ড্রাগন বল নিয়ে ভিডিও বানাচ্ছি। অ্যান্ড আপনারা তো জানেনই ড্রাগন বলের একটা নতুন মুভির অ্যানাউন্সমেন্ট আসছে। অ্যান্ড এই মুভির সাথে আরেকটা হিন্ট আসছে ড্রাগন বল সুপার অ্যানিমের কন্টিনিউশন নিয়ে। সো আজকে এই ভিডিওতে সব বলবো আমি। অ্যান্ড নিউ মুভিতে যে আননোন ক্যারেক্টারটা কথা বলছে আমি ওইটা নিয়েও কথা বলবো। সো যদি চ্যানেল নিউ থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে অলে করে দেন যেন আপনার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পান। সো চলে না গেলে আমরা আমাদের মেইন ভিডিওতে যাই। লেটস স্টার্ট। সো ড্রাগন বল সুপার ব্রলি মুভির অ্যানাউন্সমেন্টের পর অ্যান্ড সেই মুভিটা রিলিজের পর ড্রাগন বলের আর কোনো খবরই ছিল না, জাস্ট মাঙ্গাটার রান হইতেছিল। অ্যান্ড অনেক ওয়েট করার পর অ্যান্ড অনেক কনফিউশনে থাকার পর এ গোকু ডে মানে মে 9th সো এই নতুন মুভির অ্যানাউন্সমেন্টটা এই কয়েকদিন আগে এসে গেছিলো ইন্ডিয়ান ইউটিউবার উইক্সার অ্যান্ড আরও কিছু মানুষদের দ্বারা। ওরা আগেভাগে জেনে গেছিলো যে একটা মুভি আসতেছে অ্যান্ড টয় অ্যানিমেশনরা গোকুডে মানে মে 9th এটা অ্যানাউন্স করার প্ল্যানিং করতেছে। সো আমরা আগেভাগে একটা হিন্ট পেয়ে গেছিলাম যে একটা মুভি আসতেছে। সো গোকুডেতে টয় অ্যানিমেশন অ্যান্ড আকিরা টোরিয়ামা যে ড্র্যাগন বলের ক্রিয়েটার আছে উনিও এটা কনফার্ম করে দিছে যে একটা মুভি আসতেছে। অ্যান্ড ওইটা নিয়ে একটা সাসপেন্সে রেখে হিন্ট দিছে একটা। সো ওইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো এই নিউ মুভি রিলেটেড আমাদেরকে আকিরা টোরিয়ামা যে ড্র্যাগন বলের ক্রিয়েটার সে নিজে একটা মেসেজ দিছে। অ্যান্ড ওইটা হচ্ছে যে অ্যান্ড অল নিউ মুভি সিন্স ড্র্যাগন বল সুপার ব্রলি মুভি ইজ কারেন্টলি ইন দ্য মেকিং। মানে যখন ড্র্যাগন বল সুপার ব্রলি মুভি বানানো হচ্ছিল তখন থেকে এটা প্ল্যানিং করতেছিল যে এই মুভিটাকে তখন থেকে ওরা চিন্তা করে রাখছিল। অ্যান্ড আরও বলছে যে জাস্ট লাইক প্রিভিয়াস মুভি আই এম হ্যাভিলি লিডিং দ্য স্টোরি। মানে আকিরা টোরিয়ামা নিজেই এবার বসতেছে স্টোরি নিয়ে, ক্যারেক্টার ডিটেলস নিয়ে। অ্যান্ড উনি আরও বলছে যে ডায়লগ প্রোডাকশন ফর অ্যানাদার অ্যামেজিং মুভি। মানে উনি ডায়লগ প্রোডাকশনও করবে, মানে সব কিছুই উনি এবার করতেছে। অ্যান্ড টয়োটার যেটা উনির পার্টনার আছে তার কাজ এবার একটু কম হইতে পারে কম্পেয়ার টু মাঙ্গা অ্যান্ড টুর্নামেন্ট অফ পাওয়ার। অ্যান্ড আরও বলছে যে আই রিয়েলি শুডেন্ট টক টু মাচ অ্যাবাউট দ্য প্লট ইয়েট। মানে বলছে যে আমি এখন তেমন কিছু বলতে পারবো না, বাট উনি একটা হিন্ট দিছে, ওইটা হচ্ছে যে বি প্রিপেয়ার্ড ফর সাম এক্সট্রিম অ্যান্ড এন্টারটেনিং বাউটস উইচ মে ফিচার অ্যান আনএক্সপেক্টেড ক্যারেক্টার। সো এখানে উনি বলছে আনএক্সপেক্টেড ক্যারেক্টার। সো আপনারা এটা নিয়ে এটা চিন্তা করেন যে এটা এখন মাঙ্গাতে যেটা চলতেছিল মোরো আর্ক ওইটাও হবে না, বিকজ আমরা অলরেডি মোরো আর্কের পুরো স্টোরি জানি। অ্যান্ড গ্রেনোলাও হবে না যেটা এখন কারেন্টলি চলতেছে, ওকেও আমরা ভালো মতো জানতেছি আস্তে আস্তে। অ্যান্ড ব্রলি তো আগেভাগে হয়ে গেছে। সো উনি বলছে যে আনএক্সপেক্টেড ক্যারেক্টার। সো আমরা এরকম হইতে পারে যে সে ক্যারেক্টারটাকে আমরা আগে জানি, এরকম হইতে পারে যে আমরা ক্যারেক্টারটার নাম জানি, বাট এরকম আমরা চিন্তা করতে পারবো না যে এই ক্যারেক্টারটা নিয়ে পুরো একটা মুভি হয়ে যাবে। সো আমার মনে হচ্ছে এরকম আনএক্সপেক্টেড জিনিস করবে আকিরা টোরিয়ামা। সো এখন যদি আমরা প্রিভিয়াস মুভির চিন্তা করি তাহলে ব্রলি আগে ছিল যে নন ক্যানন ক্যারেক্টার। সো আমরা কেউ ভাবতে পারি না যে আকিরা টোরিয়ামা এত ইজিলি একটু টাইম নিছে, বাট আকিরা টোরিয়ামা আমরা চিন্তা করতে পারি না যে ব্রলিকে ক্যানন ক্যারেক্টার বানিয়ে দিবে অ্যান্ড মেইন স্টোরিতে ঢুকাই দিবে। তো এরকমও হইতে পারে যে কাকিরার তোরিয়ামা ওইটা আবার প্ল্যান করতেছে, যেহেতু উনি বলছে আনএক্সপেক্টেড ক্যারেক্টার। সো ব্রলি আমাদের জন্য আনএক্সপেক্টেড ক্যারেক্টার ছিল। সো এটা চিন্তা করে আমি কিছু আনএক্সপেক্টেড অ্যান্ড ভালো ভালো ক্যারেক্টারকে একটা লিস্টে রাখছি যেগুলো আমার মনে হয় যে এই মুভিতে আসতে পারে। সো প্রথম ক্যারেক্টার যেটা আছে ওইটা হচ্ছে যে কুলার। সো কুলার যদি আপনারা না জানেন তো আমি আপনাদেরকে বলি যে কুলার হচ্ছে ফ্রিজার ভাই। অ্যান্ড কুলার একটা নন ক্যানন ক্যারেক্টার, বাট কিছু নন ক্যানন মুভি তো দেখতে পারছি আমরা, লাইক ড্রাগন বল সুপারের কিছু আগে নন ক্যানন মুভিও ছিল কুলারকে নিয়ে। অ্যান্ড কুলারকে নিয়ে দুইটা মুভি ছিল। সো কুলার ও ফ্রিজার মতন অনেক ডেঞ্জারাস। অ্যান্ড কুলারকে রিসেন্টলি ড্রাগন বল হিরোজ যেটা নন ক্যানন একটা সিরিজ চলতেছে ওইটার মধ্যে কুলারকে ফিচার করছিল, যেখানে কুলারের অনেক নিউ নিউ ফর্ম দেখাইছিল। সো কুলারকে যদি ওরা ক্যানন করে এই মুভিতে তাহলে আমার মনে হচ্ছে যে ওরা কুলারকে ভালো মতো ইউজ করতে পারবে। সো আরেকটা ক্যারেক্টার যেটা আছে ওইটা অনেক ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে যে রাইগর।
সো রাইগর একটা ফ্যান মেড ক্যারেক্টার, বাট এর স্টোরি অ্যান্ড এর লুকস অ্যান্ড এর পাওয়ারসও অনেক ইন্টারেস্টিং লাগছে আমার। সো রাইগর বলতে গেলে ভেজিটার মতনই দেখতে, বাট রাইগরের স্টোরিটা একটু অন্যরকম। সো রাইগরের মা একবার রাইগরকে স্পেসে পাঠাইতেছিল বিকজ এখানে একটু ডেঞ্জারাস হইতেছিল। সো তখনই এ গেট ভেঙে সে রুমে আসছে ভেজিটা ছোটোটা। তো তখন ভেজিটা অনেক মার্ডার করতো। সো রাইগরের সামনে ভেজিটা তার মাকে মেরে ফেলছে। সো রাইগর এটা সহ্য করতে পারে নাই অ্যান্ড বড় হওয়ার সঙ্গে সঙ্গে ও মানে পাওয়ারও বাড়াচ্ছে অ্যান্ড ভেজিটার উপর হেট রেটও বাড়াচ্ছে অ্যান্ড ও চায় যে ও ভেজিটাকে মেরে ফেলতো। আমি রাইগরের স্টোরিটা শর্টে বলছি, ওর স্টোরিটা আরও বড় আছে। সো ওকে যদি ক্যানন করে তাহলে আমার মনে হয় যে অনেক ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হবে। সো নেক্সট ক্যারেক্টার যেটা আছে ওইটা হচ্ছে যে ইয়ামোশি। তো আকিরা টোরিয়ামা একবার একটা ইন্টারভিউতে বলছে যে মানে ট্রু সুপার সেন্ট গড যেটা আছে সেটা হচ্ছে যে ইয়ামোশি অ্যান্ড ফার্স্ট সুপার সেন্ট সে ও ইয়ামোশি। সো এরপর ইয়ামোশি একটা ওয়ার ও সিভিল ওয়ারের চক্করে মরে গেছে অ্যান্ড ওর যেটা গড স্পিরিট আছে ওইটা ডিভাইড হয়ে গেছে অ্যান্ড একটা পিওর হার্টেড গড সেনকে খুঁজতেছে। সো এটা নিয়ে যদি ডিপলি আমাদেরকে ভালো মতো দেখাই তাহলে আমরা এই সেনের পাস্ট অ্যান্ড গড ফর্মের আসল জিনিস আমরা এগুলো বুঝতে পারবো। সো নেক্সট ক্যারেক্টার যেটা আছে ওইটা হচ্ছে যে জাইকর। সো জাইকরও অনেক ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার অ্যান্ড সে ফ্যান মেড একটা ক্যারেক্টার অ্যান্ড টয়োটারও এই ফ্যান মেড মাঙ্গাটা লেখছিল আগে, বাট এখন আর লেখানা এটা স্টপ করে দিছে। সো জাইকর হচ্ছে যে গোকুর ছেলেও বলতে পারেন অ্যান্ড গোহান দ্যার স্টেপ ব্রাদারও বলতে পারেন। তো গোকুর ছেলে কেমনে এটা আমি বলি। সো গোকু যখন ফ্রিজাকে মেরে প্ল্যানেট ইয়ার্ড্রাডে গিয়েছিল তখন সে এখানে রেস্ট করতেছিল অ্যান্ড ফ্রিজার যেটা মা আছে সে একটা সুপ্রিম কাই ছিল অ্যান্ড ওয়েস্টার্ন কাই ছিল আমার যতটুকু মনে আছে। সে কী করছে ফ্রিজাকে তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলছে অ্যান্ড সে ভাবতে পারে না যে সে একটা সেনের কাছে হেরে যাবে অ্যান্ড এরপর সে বলছে যে ফ্রিজাকে আর সে তার দরকার নাই অ্যান্ড এরপর সে সুপ্রিম কাইটা প্ল্যানেট ইয়ার্ড্রাডে চলে যায় গোকুকে খোঁজার জন্য অ্যান্ড এরপর সে কাইটা প্ল্যানেট ইয়ার্ড্রাডে যে গোকুকে একদম বেশি বেশি খানা খাওয়ায় অ্যান্ড এরপর গোকু খানা খেয়ে ঘুম জায়গা অ্যান্ড এরপর যখন গোকু ঘুম যায় কাইটা আসতে করে এসে গোকুর ডিএনএ স্যাম্পল নিয়ে নেয় অ্যান্ড এর প্রসেসে জাইকর আসে অ্যান্ড জাইকর একটা ভিলেনও অ্যান্ড অনেক ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার অ্যান্ড এই ক্যারেক্টারটাকে যদি ক্যানন করে আমার পার্সোনালি অনেক ভালো লাগবে অ্যান্ড অনেক ইন্টারেস্টিং হবে দেখতে। নেক্সট ক্যারেক্টার যেটা আছে ওইটা হচ্ছে যে কিং অফ ইউনিভার্স 6। সো কাবা একবার ভেজিটাকে বলছিল যে আমাদের সেইন কিংও আছে একটা অ্যান্ড ভেজিটা বলছিল যে আমি একবার সামনে তোমাদের সেইন কিং এর সাথে দেখা করতে যাব অ্যান্ড তোমাদের ইউনিভার্সে ঘুরে আসব। সো আমার মনে হচ্ছে যে সে সেইন কিংটাকে যদি এই মুভিতে দেখায় তাহলে অনেক কিছু রিভিল হবে এই ইউনিভার্স 6 অ্যান্ড ওরা এত তাড়াতাড়ি ডেভেলপ কেমনে হইতে পারে। সো এই ক্যারেক্টারগুলো ছিল যেগুলো আমি মনে করতেছি এই মুভিতে আসতে পারে অ্যান্ড আকিরা টোরিয়ামা উনির মেসেজে আরও অনেক কিছু বলছে। সো আকিরা টোরিয়ামা উনির মেসেজে আরও বলছে যে আমরা নিউ নিউ টেরিটরি আরও এক্সপ্লোর করবো অ্যান্ড মানে হচ্ছে যে আমরা নতুন নতুন জিনিস দেখতে পারি আর নতুন নতুন জায়গাও দেখতে পারি আর নতুন স্টোরি আমাদের সামনে রাখতে পারে। সো এখন জাস্ট এই মুভির অ্যানাউন্সমেন্টই হয়েছে, সামনে আরও অনেক লিকস আসবে আর লিক ইমেজ আসবে আর পোস্টার আসবে। সো ওইগুলো আসলে আমি একসাথে করে আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব। সো এখন আমরা কথা বলবো ড্রাগন বল সুপার অ্যানিমের কন্টিনিউশন নিয়ে। সো 2017 পর থেকে আমরা ড্রাগন বল সুপারের উইকলি এপিসোড আর পাচ্ছি না অ্যান্ড ড্রাগন বল সুপার অ্যানিমেটা এখন হোল্ডে আছে অ্যান্ড সবাই হোপ করতেছে যে ড্রাগন বল সুপার অ্যানিমেটা আসবে কখন। সো আপনারা তো জানেন এই গোকু ডেতে মানে 9 মেতে ড্রাগন বলের অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হয়েছিল অ্যান্ড এই ওয়েবসাইটটা বানানো হয়েছিল যেন মুভি রিলেটেড কোনো নিউজ আর আপডেটস আসলে আমাদের ফ্যান্সদেরকে জানাতে পারে ওরা সেই ওয়েবসাইট দ্বারা অ্যান্ড সেই ওয়েবসাইটে ম্যাক্সিমাম অ্যানিমেশন ওয়ার্ক নিয়ে কথা বলে অ্যান্ড ওদের হিস্টোরি নিয়ে কথা বলে মানে আকিরা টোরিয়ামা আর ওদের টিমের হিস্টোরি নিয়ে কথা বলে। বাট আজকে এমন একটা আর্টিকেল এখানে দিছে যেখানে মার্চেন্টাইজ নিয়ে তো বলছে ড্রাগন বলের, বাট ওইটার সাথে ড্রাগন বল সুপারের অ্যানিমের কন্টিনিউশন নিয়েও বলছে। সো এটা বিস্তারিত বলতেছি। সো ড্রাগন বল সুপারের ওয়েবসাইটে জেফ লরেন্স নামের একজনের ইন্টারভিউ পোস্ট করছিল অ্যান্ড এই জেফ লরেন্স এই মানুষটা টয় অ্যানিমেশন অ্যান্ড
ফিল্ম অ্যান্ড স্কাই এরকম একটা কোম্পানির অ্যানিমেটর, অ্যান্ড আমি ভুল হইতে পারি বাট আমি এটা শিওর যে সে টয় অ্যানিমেশনের সাথে কাজ করে। অ্যান্ড ড্রাগন বল সুপারের এপিসোডগুলোয় এই জেফ লরেন্সেরও অনেক কাজ আছে। অ্যান্ড জেফ লরেন্স থেকে কোয়েশ্চেন করা হয়েছিল ড্রাগন বল সুপার অ্যানিমে নিয়ে, অ্যান্ড তার উত্তরে লরেন্স বলছে যে ড্রাগন বল সুপারের মুভিতে আসতেছেই, অ্যান্ড ওইটার সাথে অনেক মার্চেন্ডাইজও আসবে। অ্যান্ড আরও বলছে যে আমি সেই অ্যানিমেটার জন্য ওয়েট করতেছি যেটা ড্রাগন বল সুপারকে কন্টিনিউ করবে। উনার এই স্টেটমেন্টটা দিয়ে আমরা একটু হলেও হিন্ট পাচ্ছি যে ফিউচারে ড্রাগন বল সুপার অ্যানিমেটা আবার কন্টিনিউ হবে। সো এটা নিয়ে বেশি এখন কথা বলবো না, আরও লিক্স অ্যান্ড আরও এরকম নিউজ আসলে তখন আমরা আরো শিওর হবো অ্যান্ড ক্লিয়ার হবো। অ্যান্ড আরেকটা নিউজ আছে যে ড্রাগন বল সুপার যেটা নতুন মুভি আসতেছে 2022, ওইটার একটা এস্টিমেটেড ডেট আসছে, ওইটা হচ্ছে যে এপ্রিল অ্যান্ড ডিসেম্বরের মধ্যে এই মুভিটা আসবে 2022। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিন, অ্যান্ড চ্যানেল নিউ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে একটা ভিডিওতে, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।